হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা একটু অন্য রকমের। তোমরা ফ্রিডম স্ট্রাগলের পুরো এ টু জেড ক্লাস আমি কভার করে দিয়েছি এবং সেই ক্লাসগুলি যখন আমি পুনরায় দেখছি, দেখতে গিয়ে দেখা যাচ্ছে যে এক দুটো কোথাও না কোথাও মিস্টেক হয়েছে। সেই মিস্টেকগুলো আমি তোমাদের শুধরে দিতে চাই, কারণ সেই মিস্টেকগুলো নিয়ে তোমরা থাকবে না। এই রকম যেগুলি নজরে পড়বে এই প্লেলিস্টেই, ফ্রিডম স্ট্রাগলের প্লেলিস্টেই তোমরা ছোট ছোট করে পেতে থাকবে। দেখো, দু ঘন্টা আড়াই ঘন্টার একটা লম্বা ক্লাস চলেছে তখন, এবং সেই সময় দেখা গেল কোনো না কোনো, এবং তোমরা আমাকে দেখেছো যে আমার কাছে শুধু একটা পেন আর বোর্ড এবং মোবাইল যা ছিল সেটা নিয়েই আমার ক্লাস, এবং সেখানে তোমাদের আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম ডাটা দেওয়ার, এবং সেই ডাটাগুলো দিতে গিয়ে দু একটা জায়গায় খুব সিলি মিস্টেক হয়েছে এবং সেটা আমার এখন খুব চোখে পড়েছে, এবং সেই অনুযায়ী আমি তোমাদের একটা দুটো বা এরকম যে কটা ভুল থাকবে তার ছোট্ট ছোট্ট করে ভিডিও দিতে থাকবো। আজকের যে ভুলটা হঠাৎ করে চোখে পড়লো সেটা হচ্ছে, ভুলটা একটু অন্যরকম, তোমাদেরও একটু মজা লাগবে। স্বাধীনতা সংগ্রামের 90 অধ্যায়ের যে প্রথম পাঠ, প্লেলিস্টে গিয়ে দেখবে স্বাধীনতা সংগ্রামের 90 অধ্যায়ের যে প্রথম পাঠ, তোমরা একেবারে পিওরলি যারা আমাকে ফলো করে এই ক্লাসগুলি ফলো করে নোট করে নিয়েছিল, বিশেষ করে তাদের জন্য আমার এই দায়িত্ব নিয়ে এইটাকে ঠিক করিয়ে দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা। এইখানে তোমাদেরকে বলে রাখি স্বাধীনতা সংগ্রামের 90 অধ্যায় যে প্রথম পাঠ, সেখানে মহাত্মা গান্ধী সম্পর্কে বলা হয়েছে, গান্ধীযুগ বলা হয়, গান্ধীজির ভারতবর্ষে যে তাদের যে রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করেছিলেন গান্ধীজি, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এইখানে সত্যাগ্রহের আদর্শ তিনি কোন গ্রন্থগুলি থেকে গ্রহণ করেছিলেন তার একটা পাঠ ছিল। দেখবে সেইখানে দক্ষিণ আফ্রিকায় তিনি যে ন্যাটাল ইন্ডিয়ান কংগ্রেস গড়লেন এবং আন্দোলন শুরু করলেন, আন্দোলনের পথ হলো সত্যাগ্রহ, এবং এই সত্যাগ্রহের আদর্শ তিনি প্রভাবিত হয়েছিলেন যাদের লেখনী থেকে, ডেভিড থরো, লিও টলস্টয় এবং রাস্কিন। এবং সেইখানে মজাদার বিষয় হলো, সেখানে ভুল করে আমি রাস্কিন বন্ড অনেক জায়গায় বলে ফেলেছি, সেটা আসলে রাস্কিন বন্ড নয়, কারণ রাস্কিন বন্ড যে সময় জন্মগ্রহণ করেছেন সেই সময় তিনি এই আনটু দিজ লাস্ট যে গ্রন্থটা সেটা তখন রচনা হয়নি। আর আমরা এইখানে যার বই পড়ে গান্ধীজি প্রভাবিত হয়েছিলেন তিনি হলেন জন রাস্কিন। রাস্কিন বন্ড হবে না, বারবার বলছি, কমেন্ট বক্সেও লেখা রয়েছে, জন রাস্কিনের লেখনী আনটু দ্য লাস্ট নয়, আনটু দিজ লাস্ট হবে। এই দুটো কারেকশন আমার বলে দেওয়া উচিত ছিল, তোমরা সবাই একটু ঠিক করে নেবে। এবং অবশ্যই দেখো, একটা লম্বা ক্লাস, সেই নিরিখে আমিও মানুষ, ভুলগুলোকে তোমরা মার্জনা করবে এটাই সবাইকে আমার বলা, এবং আরও যেভাবে পারবো আমি আমার মতন করে তোমাদের একদম কমপ্লিট একটা গাইড দেওয়ার চেষ্টা করব। কারণ যখন যে সাবজেক্টটা আমি তোমাদেরকে ধরেছি সেই সাবজেক্ট সম্পর্কে একদম কমপ্লিট ওয়েতে নলেজ দেওয়ার চেষ্টা করেছি। প্লেলিস্টে ভিডিওটি থাকবে, ক্লাসগুলি থাকবে, যদি ভবিষ্যতেও কোনো রকম এইরকম কোনো ছোটোখাটো ত্রুটি ধরা পড়ে সেটা কিন্তু আমি তোমাদের বলে দেবো, তোমাদের যদি নজর পড়ে সেটাও তোমরা বলতে পারো। কারণ দেখো, ভবিষ্যতে অনেকে দেখবে, অনেকেই এই ভিডিওগুলি দেখে হয়তো চলতে শুরু করবে, তাদের জন্য এই কারেকশনগুলো জরুরি বলে আমি মনে করি। ভুলটা হয়েছে সেটার জন্য বড় কথা নয়, মূল বিষয়টা হচ্ছে সেটা কারেকশন করে নেওয়া, সেটাকে স্বীকার করে সেটাকে ঠিক করে দেওয়া আমার দায়িত্বের মধ্যেই পড়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে।